হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে 2022 ভীষণ পপুলার থাই ড্যামা সো ওয়্যারি এক্সপ্লেন করবো। কারণ আমি যখনই কোনো থাই ড্যাম এক্সপ্লেন করেছি তখন আমার কাছে এই ড্যামার রিকোয়েস্ট বেশি এসেছে। এমনকি আগের দিন আমি ভোটিংয়ের মাধ্যমে তোমাদের কাছে এই ড্যামার নাম জিজ্ঞাসা করেছিলাম, যেখানে সবাই আমাকে এই ড্যামাটাই সাজেস্ট করেছে। এই জন্য আমি তোমাদের সাথে আজ এই ড্যামাটাই শেয়ার করবো। ওখানে যা একটা কথা, যেটা হচ্ছে এই ড্যামার কোয়ালিটি কিন্তু ভীষণ খারাপ, যার জন্য আমি রিয়েলি সো সরি, তোমাদেরকে একটু কষ্ট করে দেখতে হবে। তো ভিডিও শুরু করার আগে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করি। ড্রামার স্টার্টিং হয় ড্রামার ফিমেল ক্যারেক্টার পারামিতাকে দিয়ে, যাকে আমরা মিত্রা বলে ডাকবো। তো মিত্রা তার ফ্রেন্ডের সাথে গ্রাজুয়েট পার্টি সেলিব্রেট করে, কারণ আগে সে স্টাডির জন্য অ্যাব্রড যাবে। সাথে মিত্রা ইম্পার নামে একটা কোম্পানির একমাত্র উত্তরাধিকার থাকে, যার মানে অবভিয়াসলি সে ভীষণ বড়লোক থাকে। এরপরে ওখানে এন্ট্রি হয় ড্রামার হিরোর পারিনির, যে ফাল দেখাতেই মিত্রাকে ভালোবেসে ফেলে, মানে তার মিত্রার সাথে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। এরপরে রাত্রেবেলা আমরা মিত্রাকে তার ফ্রেন্ডের সাথে একটা ক্লাবে দেখি। দেন তখন ওখানে এন্ট্রি হয় প্যাম নামে একটা মেয়ের, যে এসে ওই পার্টিকে জয়েন করে আর সবাইকে বলে যে তোমরা আমাকে না নিয়ে পার্টি স্টার্ট করে দিয়েছো, অন্তত তোমাদের আমার জন্য ওয়েট করার দরকার ছিল। যাই হোক, আমি লেট এই জন্য হয়ে গেছিলাম কারণ আমি একটা অডিশনে গিয়েছিলাম আর আমার পুরো বিশ্বাস যে আমি ওখানে সিলেক্ট হব, আর একা একা নিজের প্রশংসা করতে থাকে। তো আসলে প্যাম মিত্রা থেকে ভীষণ জেলাস ফিল করে, এই জন্য সে মিত্রাকে বলে যে তোমার যদি কোনো রোলের দরকার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে আমার সাপোর্টিং ক্যারেক্টারের রোল দিয়ে দেবো। তখনই মিত্রা বেস্ট ফ্রেন্ড বলে ওঠে যে মিত্রা যদি তোমার সাথে ওখানে যায় তাহলে তারা তোমার জায়গায় মিত্রাকে সিলেক্ট করে নেবে আর তোমাকে বার করে দেবে। যেই কথা শুনে প্যাম ভীষণ রেগে যায় আর মিত্রার বেস্ট ফ্রেন্ডের সাথে ফাইট স্টার্ট করে দেয়, কারণ তাদের দুজনেরই স্কুল টাইম থেকে হতো না। তো মিত্রা তাদেরকে থামানোর চেষ্টা করে প্যাম ওখান থেকে উঠে নিজের জন্য ডিগ আনতে চলে যায়। তখনই আমরা দেখি জয় কালাপে পারিন এসেছে, যে দূর থেকে একবার মেয়ে মিত্রাকে দেখছে, যার মানে সে সব জায়গায় মিত্রাকে ফলো করছে, যেটা প্যাম নোটিস করে। এরপরে সে পারিনকে তার সাথে ডান্স করার কথা বলে, কিন্তু পারিন সোজা বান করে দেয় কারণ সে তো মিত্রার প্রতি ইন্টারেস্ট ছিল, যেটা তার মোটেও ভালো লাগে না, কারণ সে তো স্কুল টাইম থেকে তাদেরকে সহ্য করতে পারত না। এই জন্য সে পারিনকে বলে যে অ্যাকচুয়ালি তুমি যেটা ভাবছো ও কিন্তু ওই রকম মেয়ে না, যেটা শুনে পারিন অবাক হয়ে যায়। কারণ প্যাম তাকে বলেছে যে মিত্রা ওই ধরনের মেয়ে যে টাকা নিয়ে যে কোনো কারোর সাথে নাইট স্পেন্ড করে। তো অবভিয়াসলি পারিন শক্ত হবেই, কারণ সে এতক্ষণ ধরে মিত্রাকে নোটিস করছিল আর অন্য কিছুই ভাবছিল, এমনকি সে মিত্রাকে লাইক করতে শুরু করেছিল। এই জন্য পারিন কোনোদিন ভাবতে পারিনি যে মিত্রা ওই ধরনের মেয়ে। এরপরে প্যাম মিত্রার কাছে আসে আর তাকে ডান্স করার কথা বলে, কিন্তু মিত্রা বান করে দেয় যে আমি এইভাবে ঠিক আছি আর সে তার ফ্রেন্ডদের ডান্স এনজয় করে। তো মিত্রার খেয়াল যখন এদিকে থাকে না তখন প্যাম লুকিয়ে মিত্রার ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়ে দেয়, আর আগে যখন মিত্রা ওই ড্রিঙ্কটা করে তখন তার অতিরিক্ত নেশা হয়ে যায়। এরপরে মিত্রার সাথে যেটা হতে যাচ্ছিলো সেটা মিত্রা কোনোদিন কল্পনা করতে পারেনি, কারণ প্যাম আগে মিত্রাকে একটা হোটেল রুম পর্যন্ত নিয়ে এসে আর পারিন তাকে কিছু টাকা দিয়ে দেয়, আর তারপরে সে মিত্রাকে একটা রুমের ভিতরে নিয়ে যায়, আর তারপরে যেটা হবে সেটা তো তোমরা বুঝতেই পারছ, এজন্য বেশি এক্সপ্লেন করা দরকার নেই। সো নেক্সট ডে যখন মিত্রার ঘুম ভাঙে তখন সে তার পাশে একটা অচেনা ছেলেকে দেখে পুরো অবাক হয়ে যায়, আর সে ভাবে যে কে আর সেই হোটেল রুম পর্যন্ত কীভাবে এলো। তো মিত্রা সব কিছু বুঝে যায় আর নিজের ড্রেস উঠিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপরে যখন পারিনের ঘুম ভাঙে তখন সে তার পাশে মিত্রাকে দেখতে পায় না, কিন্তু বেটে ব্লাড দেখে পারিন এটা বুঝে যায় যে মিত্রা ভার্জেন ছিল, আর সে বুঝতে পারে যে কাল রাতে সে কত বড় ভুল করে ফেলেছে। পারিনের ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার ছিল না, যা হওয়ার তা হয়ে গেছিলো। এর জন্য সে তাড়াতাড়ি রিসেপশনে গিয়ে মিত্রার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু না তো সে মিত্রার নাম জানতো আর না তার অ্যাড্রেস, এই জন্য সে তার ব্যাপারে কিছুই জানতে পারে না। এই জন্য সেই মহিলার কাছে জিজ্ঞাসা করে সে কাল রাতে এখানে যে পার্টি হয়েছিল ওই পার্টিতে আসা মেয়েদের ডিটেল সে কি তাকে দিতে পারবে। যে কথায় ওই মহিলা বান করে দেয় এই বলে যেটা হোটেলের বিরুদ্ধে, যেই কথা শুনে পারিন স্যাড হয়ে যায় কারণ কাল রাতের জন্য তার ভীষণ রিগ্রেট ফিল হচ্ছিলো। আর তখন ওখানে পারিন প্যামকে দেখে আর তার মনে পড়ে যে এই মেয়েটাই মিত্রাকে তার কাছে সেল করেছিল, যার পরে সে তাড়াতাড়ি প্যামের কাজে যায় আর তাকে দেখে প্যাম পুরোপুরি অবাক হয়ে যায়। তো পারিন তাকে কোশ্চেন করতে শুরু করে যে তুমি তোমার ভার্জিন ফ্রেন্ডকে আমার কাছে সেল করেছিলে না, ওই রকম মেয়ে না যেমনটা তুমি আমাকে বলেছিলে, তুমি এমনটা কেন করেছো, আর সে তাকে কোশ্চেনের পরে কোশ্চেন করতে শুরু করে।
তো ভ্যাম্পায়নকেই বলে সেখান থেকে চলে যায় যে তুমি কে, আমি তোমাকে চিনি না, আর তুমি আমার পিছনে কেন পড়ে আছো। সাথে সে পায়নকে সিকিউরিটি গার্ডের ধমকও দেয় আর এখান থেকে চলে যায়। আর সিন এখানে কাট হয়ে যায়। অন্যদিকে আমরা মিত্রাকে দেখি, সে যখন বাড়ি যায় তখন তার মাদাকে জিজ্ঞাসা করে যে তুমি এত তাড়াতাড়ি বাড়ি কেন চলে এসেছো, আর তুমি এত স্যাট কেন, বেশি ড্রিঙ্ক করেছো নাকি। তো মিত্রা তার মাকে এক্সকিউজ দিতে লাগে যে সে ভীষণ ক্লান্ত, কিছুক্ষণ রেস্ট করলে ঠিক হয়ে যাবে, আর তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। আগে আমরা দেখি যে মিত্রা শাওয়ার নিতে লাগে আর কাল রাতের কথা ভেবে ভীষণ জোরে জোরে কাঁদে যে তার থেকে এত বড় ভুল কীভাবে হয়ে গেল। আগে আমরা দেখি যে মিত্রার সাথে দেখা করতে মিত্রার বেস্ট ফ্রেন্ড আসে, আর সে মিত্রাকে কাল রাতের কথা জিজ্ঞাসা করে যে সে হঠাৎ কোথায় চলে গেছিলো। তো মিত্রা তাকে মিথ্যা কথা বলে দেয় যে আমি ভীষণ ক্লান্ত ছিলাম, এই জন্য তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। সাথে সে তাকে এটাও বলে যে আমি ভীষণ লাকি যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। নেক্সট সিনে আমরা দেখি যে মিত্রা ফাইনালি ইউএসএ তার আন্টির কাছে পৌঁছে যায় স্টাডির জন্য। তো সে তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, সাথে সেটাও নোটিস করে যে মিত্রার মুড খুব একটা ভালো নেই। এই জন্য সে যখন আগে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন মিত্রা কথাটা এড়িয়ে যায় যে তার কিছুই হয়নি, কারণ আসল রিজনটা সে তাকে বলতে পারবে না। এরপরে কিছুদিন কেটে যায় আর আমরা দেখি যে মিত্রার শরীর খুব একটা ভালো নেই, কারণ তার বমিটিং হয়। আর এই ব্যাপারে সে যখন ইন্টারনেটে সার্চ করে আর নিজের প্রেগনেন্সি টেস্ট করে তখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট। মিত্রা ভীষণ শকড হয় আর সুইসাইড করার কথা ভাবে, কারণ সে মনে করে যে তার কাছে আর কোনো অপশান নেই আর এই কথা সে কাউকে বলতে পারবে না। কিন্তু তখনই ওখানে মিত্রার আন্টি চলে আসে, আর সে মিত্রাকে এভাবে দেখে ভীষণ অবাক হয় আর তাকে তাড়াতাড়ি বাঁচিয়ে নেয়। আর আগে সে যখন মিত্রাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন মিত্রা কাঁদতে কাঁদতে তাকে বলে যে সে প্রেগনেন্ট। যে কথা শুনে মিত্রার আন্টি ভীষণ শকড হয় আর মিত্রাকে বলে যে তুমি প্রেগনেন্ট কীভাবে হতে পারো, কারণ আমি জানি যে তুমি ওই ধরনের মেয়ে না। তো মিত্রার আন্টি মিত্রাকে ওই ছেলেটার ব্যাপারে যখন জিজ্ঞাসা করে তখন মিত্রা তাকে কিছুই বলতে পারে না, কারণ সে নিজেই ওই ছেলেটার ব্যাপারে জানে না। এই জন্য সে তাকে এটুকুই বলে যে সে তার পাশে একটা ছেলেকে শুয়ে থাকতে দেখেছিল আর সে জানে না যে সে কে, এই জন্য সে তাড়াতাড়ি নিজের ড্রেস উঠিয়ে সেখান থেকে চলে গেছিলো। তো এইসব কথা শুনে মিত্রার আন্টি পুলিশে কমপ্লেন করার কথা বলে, কিন্তু মিত্রা তাকে বান করে দেই বলে যে সে চায় না যে এইসব কথা তার বাবা মা জানুক, কারণ সে যদি পুলিশে কমপ্লেন করে তাহলে তার বাবা মাও এসব কথা জেনে যাবে। এই জন্য মিত্রা বারবার সুইসাইড করার কথা বলে। তো মিত্রার আন্টি মিত্রাকে তাড়াতাড়ি কনসাল করার চেষ্টা করে আর সে রাজিও হয়ে যায় পুলিশে কমপ্লেন না করার জন্য। অন্যদিকে আমরা শ্রীমন্ত্রা নামে একটা কোম্পানি দেখি, যার মালিক মিস্টার চা, যার কোম্পানিতে বাড়ির মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে। তো আজ কোম্পানিতে একটা ইম্পর্টেন্ট মিটিং থাকে, কিন্তু মিস্টার চার ছেলে মিটিংয়ে আসতে দেরি করে দেয়, কারণ তার কার আর মেয়েদের প্রতি একটু বেশি ইন্টারেস্ট ছিল, যার জন্য তার বাবা সবসময় পায়নের সাথে তার তুলনা করে যে এর মতো হও আর এর থেকে কিছু শেখো। যার জন্য চার ছেলে চ্যাং আর তার ওয়াইফ পারিনকে মোটেও পছন্দ করতো না। তো আগে পারিন যখন খুব ভালোভাবে প্রেজেন্টেশন করে তখন মিস্টার চা পারিনের থেকে ভীষণ ইমপ্রেস হয়ে যায় আর পারিনকে বলে যে আগে থেকে এমপ্লয়ার গ্রুপ অনেক উইক হয়ে পড়েছে, আর ওই ট্রেনটা যদি আমরা পেয়ে যাই তাহলে ওরা তো সার্ভাইভই করতে পারবে না। তো আসলে এমপ্লয়ার গ্রুপ আর শ্রীমন্তার গ্রুপ একে অপরের ভীষণ বড় শত্রু, আর তারা সবসময় একে অপরের সাথে কম্পিটিশন করে আর একে অপরকে ডিস্ট্রাক্ট করতে যায়। তো তাদের দুজনের মধ্যে কী সেরা তো শত্রু সেটা তোমরা আগেই জানবো। নেক্সট দিনে আমরা মিস্টার চা আর পায়েনকে একসাথে কথা বলতে দেখি, যে পায়েনকে নেক্সট প্রজেক্টের জন্য তার ছেলেকে হেল্প করার কথা বলে। তো পায়েন রুডলি তাকে বলে যে আমি জানি আমাকে কি করতে হবে, এই জন্য তাকে বারবার বলার দরকার নেই। তো পারিনের এই রুটভাবে কথা বললাতে আমরা বুঝতে পারি যে সে মিস্টার চাকে খুব ভালোভাবেই চেনে। তো চা পায়েনকে বলে যে তুমি যদি চ্যানকে তোমার মতো বানাতে পারো তাহলে আমি তোমাকে রিওয়ার্ড দিয়ে দেবো। যে কথায় পায়েন বান করে দেয় আর তাকে বলে যে তুমি যদি এর থেকে আমার মায়ের দিকে বেশি খেয়াল করো তাহলেই আমি বেশি খুশি হব, এই বলে সেখান থেকে চলে যায়। তো আগে পারিন তার মায়ের সাথে কথা বলে আর তাদের দুজনার কনভারসেশনে আমরা বুঝতে পারি যে আসলে পারিন মিস্টার চায়ের ছেলে, সেই কথা কেউ জানতো না, এই জন্য সে তার সাথে ওইভাবে কথা বলতো আর সে কিছু বলতেও পারতো না। তো পারিনের মা পারিনকে বলে যে তুমি তোমার বাবার নাম ধরে কেন ডাকো, অ্যাটলিস্ট যখন একা থাকো তখন তো বাবা বলে ডাকতে পারো। সেই কথায় পারিন তাকে বলে যে আমি ওনাকে বাবা বলে ডাকতে চাই ঠিকই, কিন্তু সে হয়তো চায় না যে আমি ওনাকে বাবা বলে ডাকি, এই জন্যই তো সে সবার থেকে তোমাকে লুকিয়ে রেখেছে আর কাউকে কোনোদিন বলেনি যে তুমি ওনার ওয়াইফ, আর তুমি ওনার হেল্পের জন্য আমাকে থাইল্যান্ডে পাঠিয়েছো। যেই কথায় তার মা তাকে বলে যে সে ওখানে এই জন্য পাঠিয়েছে যাতে তার সাথে তার বাবার সম্পর্ক আরও ভালো হয়,
যে কথায় পারেন তাকে বলে যে আমারটা কিছুই না, আমাকে এখানে রাখা হয়েছে এই জন্য যাতে আমি আমার সৎ ভাইয়ের বিজনেসে হেল্প করতে পারি। তো যাই হোক, আগে পারিনের মা পারেনকে বলে যে সে আজ আন্টি বাউয়ের বাড়ি যাচ্ছে। তো আসলে আন্টি বাউ হচ্ছে মিত্রার আন্টি, তো তারা দুজনা নেইবার। তো সে তাকে বলে যে থাইল্যান্ড থেকে তার নিচে এসেছে, এই জন্য সে তার সাথে দেখা করতে যাচ্ছে। তো পারিনের মা মিত্রার কথাই তাকে বলছিল। তো আগে আমরা দেখি যে পারিনের মা মিত্রার সাথে দেখা করতে যায় আর সে তার জন্য কিছু কুকিজও নিয়ে যায়। তো মিত্রা তাকে থ্যাংকস বলে। তো পারিনের মায়ের মিত্রাকে ভীষণ পছন্দ হয়। এরপরে সেন পারিনের দিকে শিফট হয় আর আমরা দেখি যে সে একভাবে মিত্রার ব্যাপারে ভেবে যায়। তো তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনও ওই মেয়েটার ব্যাপারে ভাবছো? সেই কথায় পারিন তাকে বলে যে বাস আমি একবার তার সাথে দেখা করতে চাই আর তাকে সরি বলতে চাই, কারণ সে ভুলের জন্য সে এখনও রিগ্রেট ফিল করছে। তো তার ফ্রেন্ড তাকে বলে যাই হোক তোমার সাথে ওর আবারও দেখা হবে, কিন্তু আমার মনে হয় যে তুমি ওর ব্যাপারেই বেশি ভাবছো, ওই মেয়েটা হয়তো এতদিন সব কিছু মুভ অনও করে দিয়েছে। সেই কথায় পারিন শুধুমাত্র স্মাইল করে। নেক্সট দিনে আমরা মিত্রাকে দেখি যে তার বাবার সাথে কথা বলে। তো তার বাবা তাকে বলে যে মিত্রা এত বেশি পড়াশোনায় বিজি হয়ে গেছে যে তার বাবা আমার সাথে কথা বলার টাইমও নেই। তো মিত্রা তাকে মিথ্যা কথা বলে দেয় যে হ্যাঁ তার এক্সাম চলছে। এরপর এসে ফোন কাট করে দেয় আর আমরা দেখি যে মিত্রা প্রেগনেন্ট, আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোড দেখার জন্য প্লিজ অপেক্ষা করো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইকও করে দিও।